ধানের কম দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধির প্রতিবাদে ধানে জমিতে আগুন দেয়া টাঙ্গাইলের কালীহাতির কৃষক আব্দুল মালিকের ক্ষেতের ধান কাটতে সাহায্য করেছেন শিক্ষার্থীরা। জেলার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তার ক্ষেতে গিয়ে ধান কেটে দেন। শিক্ষার্থীদের সহযোগিতায় খুশি কৃষক আব্দুল মালিকও। তুলনায় শ্রমিকদের মূল্যদান আরো বেশি, তাই আমরা স্বেচ্ছায় স্টুডেন্টরা সবাই মিলে আসছি কৃষকদের খাদ্য সহায়তা করার জন্য। যেখানে আসছি আসলে মানে আমাদের টাঙ্গাইল জেলায় কৃষকদের অনেক সমস্যা, তারা ধানের যে দাম তার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তাদের শ্রমিক নিতে হয়, তো তারা ঠিক মতো শ্রমিক পাইতেছে না। এই কারণে আমরা অনেক বিভিন্ন ভার্সিটি থেকে আমরা আসছি তাদের সাহায্য সহযোগিতা করার জন্য।